এখন ডাল বাটা হবে। এই ডালটা বেটে আজ বানানো হবে ধোকার ডালনা। লঙ্কা দিয়ে একসাথে এটাকে পেস্ট করব। লঙ্কা দিয়ে আর কিছু দেবে না। হ্যাঁ, এটা মাপটা কতটা ডালে? ডালে 250। 250 ডালে কতগুলো তাও হবে লঙ্কা? হ্যাঁ, লঙ্কা 7-8টা দিলাম। 7-8টা লঙ্কা। এটা খেতে বেশি টেস্ট হয়, বুঝলে? শিলদোড়ায় বাটলে। হ্যাঁ, আমরা তো ওখানে বাটাটা বেশি খাই। রেডিমেড ওই যে প্যাকেট পাওয়া যায়, এবং আমরা খাই কমই খাই, কিন্তু তখন সময় হতো না তখন। এই যে যেটা দিয়ে আপনি এটা সরাচ্ছেন, এটি কলা পাতা দিয়ে? না, সুপুরির খোলা। এটা সুপুরির খোলা। এই পুরো বাটা হয়ে গেছে, এর মধ্যে এবার নুন হলুদ মিষ্টি দেওয়া হবে। কড়াইতে এবার তেল দেওয়া হবে। এটা দিয়ে এবারে নুন হলুদ মিষ্টি ওটা দিয়ে এইটাতে নাড়াবেন, কিছুক্ষণ নাড়িয়ে এটাকে শক্ত করবেন। নুন দেওয়া হলো পরিমাণ মতো, দেওয়া হচ্ছে হলুদ, একটুখানি স্বাদ মতন চিনি, ভালো করে এটাকে মেখে নেওয়া হবে। আমরা এবারে বড়াটা ভেজে নেব। এটাতে একটু শক্ত হয়ে যাবে, তাই তো? এখন কতক্ষণ নাড়াতে হবে? মিনিট পাঁচেক এরকম লাগবে। নাড়িয়ে নিয়ে হাতে যখন টাইট হয়ে আসবে, হ্যাঁ, তখন হয়ে যাবে। একদম শক্ত এসছে না এবারে? আর একটু শক্ত হবে, আর একটু শক্ত করে নামিয়ে নেওয়া হবে। ডালটা শক্ত হয়ে গেছে, এবার একটু থালায় তেল মাখিয়ে নেওয়া হবে। তেলটা মাখালে গায়ে গায়ে লেগে যাবে না, তেলটা
এটাকে পিস পিস করা হবে তো ঠান্ডা হলে এখন ঠান্ডা হলে পিস পিস করা হবে দেখে তাহলে এখন ফ্যানের তলায় রেখে দেবেন হ্যাঁ ফ্যানের তলায় রেখে দেবেন এবারে ডালটাকে আমরা পিস পিস করে কেটে নেব শক্ত হয়ে গেছে পাখার তলায় ছিল প্রায় 10 মিনিট পাখার তলায় থাকাতে একদম শক্ত হয়ে গেছে একটা একটা করে ছাড়িয়ে নেওয়া যাবে তলায় তেলটা লাগা থাকাতে ওই জন্য তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে না এই সব আদা বাটা হবে টমেটো বাটা হবে লঙ্কা বাটা হবে ঠিক আছে আদা আদা লঙ্কা জিরে পরিমাণ মতো জিরে সব একসাথে বেটে নেওয়া হবে একটু ধনে এটা টমেটো কাটা হয়ে গেছে এটা তেলের ওপর দেওয়া হবে আর এবারে এইটা বেটে নেওয়া হবে সবটাই সিন্দুরার বাটা এর ভালো মিহি হয় না শিলনোড়ার বাটাতে আমি শিল কাটিয়ে নিই তো শিল কাটানোর লোক কি বলে বলো তো যে কেউ তো এখন এখন শিল ধরা বেটে খায় না হ্যাঁ মিক্স করে খায় আর এই মশলা প্যাকেট কিনে নিয়ে আসে এটা আপনাকে আপনাদের বাড়ি আর একটা কার বাড়ি কথা বললো এখানে কড়াই গরম করতে দেওয়া আছে ধোয়া উঠে গেছে এবারে মনে হয় গরম হয়ে গেছে তেলটা এই এগুলোকে ভাজা হবে এগুলোকে একবার লাল লাল করে ভাজবেন যাতে ছেড়ে না যায় ছেড়ে কি এই একদম এ তো পিওর ঝোলের মধ্যে যদি দিয়ে ফোটাই না একদম গলে যাবে আচ্ছা নামানোর একটু আগে এটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়ে এসব টমেটো টমেটো দিয়ে এখানে পরিমাণ মতো আলুও কাটা হয়ে গেছে এই আলুগুলো এবার কষতে দেওয়া হবে সবে ফার্স্ট রাউন্ড ভাজা হলো এইভাবে করে সবকটা ভেজে নেওয়া হবে তেলের মধ্যে তেজপাতা দেওয়া হবে হুম
একটু গোটা জিরে দেওয়া হবে, গোটা জিরে আর তেজপাতা। এবার আলুটা দিয়ে দেওয়া হবে। আলু টমেটো একসাথে কষাতে হবে, মশলা রেডি। এবার ভালো করে ভাজা হচ্ছে, একটু সামান্য পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতো হলুদ, সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে কি লঙ্কার গুঁড়ো দিতে হবে? পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হবে। কালারটা একটু সুন্দর আসবে, এটাই কাশ্মীরি মির্চ যেটা। আচ্ছা, এই বড়ির যে জলটা, দারুণ একটা কালার এসছে। বাইরের ফুটতে দেওয়া হবে, একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেওয়া হবে। এবার এটা ফুটবে, ফোটার পরে গরম মশলা আর ঘি দিয়ে নামানো হবে। গরম মশলাটাও বেটেই দেওয়া হবে, কোনো গুঁড়ো গরম মশলা নয়, একটু এলাচ, একটু দারচিনি, এই দুটোই দেওয়া হবে না লবঙ্গও দেবেন? শুধু এই দুটো? আলুটা ফুটে গেছে, এইবারে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে এখন বড়াগুলো দেওয়া হবে। যে গরম মশলাটা এটা বেটে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। এবারে এক চামচ ঘি দেওয়া হবে এটাতে। এবার ঢাকা দিলে এবারে রান্না কমপ্লিট। এই হয়ে গেল আমাদের ঢোকার ডালনা, বিনা পেঁয়াজ বিনা রসুনে। তাহলে তৈরি হয়ে গেল ঢোকার ডালনা।